সম্প্রতি কয়েকদিন আগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের জেলা সভাপতি মহুয়া মৈত্র কল্যাণীর গয়েশপুরে একটি দলীয় কর্মী সভায় সাংবাদিকদের দুপয়সার সাংবাদিক বলে কুরুচিকর মন্তব্য করেন। তারই প্রতিবাদে নদিয়া জেলার সমস্ত সাংবাদিক সরব হয়ে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে। তারপরে আমরা আবার বসে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কোন পথে বুধবার জেলার সমস্ত সাংবাদিকরা মিলে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে কালেক্টারি মোড় পর্যন্ত এক প্রতিবাদ পদযাত্রা আয়োজন করেন। এদিনে পদযাত্রায় সামিল হয়েছিলেন নদিয়া জেলার সমস্ত সাংবাদিক সহ চিত্র সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সাথে যুক্ত কর্মীরা। এছাড়া এদিন জেলা সাংবাদিকদের পক্ষ থেকে একটি লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয় নদিয়া জেলা শাসক পার্থ ঘোষের কাছে। বুধবার থেকে সাংসদ মহুয়া মৈত্রকে আনন্দবার্তার পক্ষ থেকেও ব্যান্ড করা হলো। যতক্ষণ না পর্যন্ত তিনি প্রকাশ্যে ভুল স্বীকার করছেন ততক্ষণ আনন্দবার্তার সমস্ত প্রচার থেকে তিনি বঞ্চিত থাকবেন। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দবার্তা।